হাই আপু, তুমি কেমন বলো। আছো? আমি আইমান। আজ আমি তোমাকে একটি গল্প শোনাবো, মৌটুসির নকশা। গল্পটা আমি লিখেছি। মৌটুসি পাখি সবসময় খালি ডালে ডালে উড়ে বেড়াতো, খেলতো, নাচতো, কিন্তু কোনো কাজ করতো না। শুধু কাজ করতো তার পরিবার। তারা সবসময় খালি এখান থেকে ওখান থেকে কাঠ কুড়িয়ে কুড়িয়ে, আরো কত কি কুড়িয়ে কুড়িয়ে এসে এখানে এই যে এখানটাতে পাখির বাসা বানাতো, কিন্তু সে ওইসব করতো না। সে আসতো, বসতো, আবার একটু পরে চলে যেত, খেলতো। এই তো একদিন তার তাকে ছেড়ে সবাই চলে গেল। সে যখন দেখতে পেল তার অবস্থাটা ছিল ঠিক এরকম, তখন সে একটা চিঠি দেখতে পেল। সেখানে সেখানকার লেখাগুলো সে পড়তে থাকলো। প্রথমে সে পড়লো যে, মৌটুসি, তুমি এখান থেকে দেখতে পাওয়া বাগানটা ধরে সোজা চলে যাও, সেখানে সেখানে আরেকটা চিঠি পাবে। এই যে সে বাগানটা ধরে সোজা চলে যাচ্ছে। এরপরে কি লেখা ছিল? সে তাই করলো। আবার আবার তারপর পড়লো, এবার তুমি এই গাছের সবচেয়ে বড় শেকড়ের গর্তে ঢুকে চলে যাও, সেখানে আরেকটা চিঠি পাবে। এই গর্তে ধরে সে সোজা চলে যাবে। এই এটা হচ্ছে একটা সিংহ, এর পিছে একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ধরে কিভাবে যাবে সে তো আটকে আছে। সে গিয়ে পড়ল ওই না এখন তুমি সিংহের বাম কান লাল কান ধরে টান দাও, বাম কান গোলাপি কান থেকে না গোলাপি থেকে চাবি বের হবে তার না আর সেই চাবি দিয়ে দরজা খুলে সোজা চলে যাও। চলে গিয়ে আবার পড়লো, তুমি এখন এই হাঁসের পিঠে চড়ে সোজা চলে যাও, থামবে একটা দেয়ালের সামনে, সেখানে তোমার শেষ কাজটা জানতে পারবে। তুমি এখন একটা মানচিত্র দেখতে পাবে, তুমি সেই অনুযায়ী কাজটা সেরে সেরে নাও। মানচিত্রটা এই দেওয়ালে আছে, যে সেই দেখতেছে মানচিত্রটা হচ্ছে এই যে। মোটুসি তো কিছুতে বুঝতে পারছিল না এটা কি। এটা তো একটা গোল, এটা তো তিন কোণা, এটা তো একটা অনেকগুলো গাছ, এটা আবার নদীর না, এটা আবার চার কোণার ভেতরে পানি, এদিকে তো নদীর মতোই লাগছে, এটা তো একটা ফুল, এটা আবার একটা গাছ। সে কিছুতেই বুঝতে পারছিল না। পরে উপরে তাকিয়ে দেখলো এখানকার এই জিনিসগুলোর মানে দেওয়া আছে, এটা মানে গোল চত্বর, এটা মানে ডাব গাছ, এই যে এটা মানে আম বাগান, আম বাগান, এটা হচ্ছে আবার ঘাট, তাকে আবার ঘাট পার হতে হবে, আর এই যে ডাকগুলা এগুলা হচ্ছে সব পথ, এইটা হচ্ছে পুকুর, এই যে এইটা এটা হচ্ছে ফুলের বাগান, ও আচ্ছা এটা হচ্ছে নদী, তাকে আবার নদী পারও হতে হবে, আর এইখানে তার হচ্ছে নতুন বাড়ি। তো সে যেতে থাকলো, প্রথমে সে দেখতে পেলো ওই গোল চত্বরটা, তার মানে সে ঠিক জায়গা দিয়ে যাচ্ছে। এরপরে যেতে সে যেতে সে এক সময় দেখলো দেখতে পেলো সেই মানচিত্রতে দেখা তিন ওই ডাব গাছ। সে সোজা আবার চলে যেতে থাকে, আবার সেখানে গিয়ে সে আম বাগান দেখতে পাই। ঠিক সে বুঝতে পারছিল না এখন কোথায় যেতে হবে, সে তখনই বুঝে ফেললো যে আমাকে ঠিক সোজা গিয়ে এভাবে যেতে হবে না, আম বাগানটা শেষ হওয়ার একটু আগেই বেঁকে আমাকে চলে যেতে হবে। সে চলে যাওয়ার পর দেখলো একটা সে ঘাটটা, সে ঘাটটা পার হয়ে গেল, কিন্তু একটু সময় লাগলো পার হতে। তারপরে সে ঘাটটা ধরে সোজা চলে গেল। এরপর গিয়ে একটা পুকুর দেখতে পেল, সে এটা পার হতে বেশিক্ষণ সময় লাগলো না। তারপরে সে ফুলের বাগান দেখতে পেল, মজাই লাগছিল তার। এরপরে গিয়ে একটা নদী দেখতে পেল, তার মানে সে বুঝতে পেরেছে আর বেশি দূর নাই, নদীটা পার হতেও একটু সময় লেগেছিল, শুধুমাত্র পুকুরের না ঘাটের চেয়ে একটু বেশি। এরপর সে দেখতে পেল তার নতুন বাসাটা, সে আরও জোরে
আরো জোরে উঠতে লাগলো এবং সে এক সময় তার বাসাতে চলে আসলো, মানে নতুন বাড়িতে। যখন সে আসলো সবাই তখন জোরে চিৎকার করে মৌটুসি বলে আনন্দে সবাই নাচতে শুরু করে দিল। এই হচ্ছে আমার গল্পটা। বাই আপু, ভালো থেকো।